আজ আমরা যে দেশ সম্পর্কে কথা বলবো তাকে আইল্যান্ডের দেশ বলা হয়। হ্যাঁ দর্শক, দেশটিতে এত পরিমাণ দ্বীপ রয়েছে যে আপনি যদি এক এক করে প্রত্যেকটাতে যাওয়া শুরু করেন তাহলে হয়তো পুরো একটি বছর লেগে যেতে পারে। আপনি কি কখনো এমন ভলকানো দেখেছেন যা নীল রঙের লাভা নিঃসৃত করে, অথবা এমন কোনো টিকটিকি যার উচ্চতা আপনার থেকেও বেশি? হয়তো দেখেননি, তাই না? দর্শক, আজ আমরা যে দেশ সম্পর্কে জানবো সেখানে এরকম রহস্যময় সব জিনিস দেখতে পাওয়া যায়। এটা সেই দেশ যেখানে সাবেক আমেরিকান রাষ্ট্রপতি বারাক ওবামার শৈশবকাল কাটিয়েছেন। এটি হলো দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়া দেশ। ইন্দোনেশিয়ার অফিসিয়াল নাম রিপাবলিক অফ ইন্দোনেশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান 1942 থেকে 1945 সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় শাসন চালিয়েছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। প্রায় 17,508টি দ্বীপ রয়েছে এই দেশে। ইন্দোনেশিয়ার আয়তন 19,04,569 বর্গ কিলোমিটার, কিন্তু এতগুলো দ্বীপ থাকা সত্ত্বেও মাত্র 6,000 দ্বীপেই জনমানব বাস করে। এখানকার মোট জনসংখ্যা প্রায় 27 কোটি। এদিক থেকে ইন্দোনেশিয়া এশিয়ার তৃতীয় এবং পুরো পৃথিবীতে চায়না, ভারত এবং আমেরিকার পরে চতুর্থ বৃহত্তম দেশ। এছাড়াও দর্শক, সমগ্র পৃথিবীতে সবচেয়ে বড় ইসলামিক রাষ্ট্র হলো ইন্দোনেশিয়া, কারণ এখানে অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি মুসলমান বাস করে। এদেশের মোট জনসংখ্যার 87% মুসলমান, 10% খ্রিস্টান এবং 2% হিন্দু ধর্মের রয়েছে। বালি নামক একটি দ্বীপে সবচেয়ে বেশি হিন্দুরা বাস করে। ইন্দোনেশিয়ার রাজধানীর পাশাপাশি সবচেয়ে বড় শহর হলো জাকার্তা। এটিকে পৃথিবীর 13তম বৃহত্তর শহর হিসেবে গণ্য করা হয়। ইন্দোনেশিয়ার স্থলভাগের সীমানা পাপুয়া নিউ গিনি, পূর্ব তিমোর এবং মালয়েশিয়ার সাথে সংযুক্ত রয়েছে। অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রভাষা ইন্দোনেশিয়ান। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো এদেশে 700 বেশি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়। এখানকার মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিয়া। তবে এদেশের মুদ্রার মূল্য ভারতীয় রুপির থেকেও অনেক কম। এক ভারতীয় রুপি সমান 151 ইন্দোনেশিয়ান রুপিয়া। অপরদিকে বাংলাদেশের 1 টাকা সমান 169.70 ইন্দোনেশিয়ান রুপিয়া। ইন্দোনেশিয়ার মোট জিডিপি 1.11 ট্রিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীর শক্তিশালী অর্থব্যবস্থার অন্তর্গত দেশসমূহের মধ্যে ইন্দোনেশিয়াকে ধরা হয়। কিন্তু তা সত্ত্বেও এই দেশের বেশিরভাগ মানুষের দৈনিক মাথাপিছু গড় আয় $2-এরও কম। দর্শক, আপনি কি জানেন সাবেক আমেরিকান রাষ্ট্রপতি বারাক ওবামা তার শৈশবকালের বেশিরভাগ সময় এই দেশেই কাটিয়েছেন? এমনকি তিনি ইন্দোনেশিয়ার একটি সরকারি স্কুলে পড়াশোনাও করতেন। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি লেক বা হ্রদ অবস্থিত, যার নাম লেক তোবা। এটা উত্তরে সুমাত্র দ্বীপের মধ্যে অবস্থিত। হ্রদটির দৈর্ঘ্য প্রায় 100 কিলোমিটার। এরকমটা মনে করা হয় যে আজ থেকে প্রায় 70,000 বছর আগে একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল, যাকে ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগ্নেয়গিরি বিস্ফোরণ বলা হয়। ইন্দোনেশিয়ায় প্রায় 400 বেশি জাগ্রত আগ্নেয়গিরি রয়েছে। এছাড়াও এখানে প্রতিদিন গড়ে 3 বারেরও বেশি ভূমিকম্প হয়। দর্শক, ইন্দোনেশিয়ার ওয়াঙ্গিতে অবস্থিত কাওয়া ইউজেন আগ্নেয়গিরি পৃথিবীর মধ্যে অন্যতম, কারণ এই আগ্নেয়গিরি থেকে ইলেকট্রিক নীল লাভা নিঃসৃত হয়। যদিও এটি দেখতে অতীব সুন্দর দেখায়, তবে বিজ্ঞানীদের এমনটা দাবি যে এই নীল লাভা সালফার থেকে উৎপন্ন হচ্ছে, যা প্রচুর পরিমাণে এই আগ্নেয়গিরির নিচে চাপা পড়ে আছে। সেই সালফার পোড়ার কারণেই এরকম নীল আভা দেখা যায়। ব্রাজিলের মতো ইন্দোনেশিয়াতেও গাছপালা এবং পশু পাখির বিভিন্ন ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায়, যেমন কোমোডো ড্রাগন। এটি ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় পশু। এটাকে পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে একটি পুরুষ কোমোডো ড্রাগনের উচ্চতা প্রায় 2.6 মিটার পর্যন্ত হতে পারে। অপরদিকে এগুলোর ওজন 90 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। আপনি দ্য জাঙ্গল বুক সিনেমাতে একটি বিশাল বন মানুষকে হয়তো খেয়াল করে থাকবেন। আসলে ওর নাম ওরাং ওটান। এটি ইন্দোনেশিয়ার বুনোই এবং সুমাত্রা দ্বীপে দেখতে পাওয়া যায়। অবাক করার মতো কথা তো হলো, একটি পরিপক্ক পুরুষ ওরিংটেনের শক্তি প্রায় 8 জন মানুষের সমান।
এখানে আপনি এমন এক ধরনের ফুলের দেখা পাবেন দর্শক, যার ওজন 10 কিলোগ্রাম প্রায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ফুলটির দৈর্ঘ্য প্রায় 1 মিটার হয়ে থাকে। এই পরজীবী ফুলটির নাম রাফলেসিয়া আর্নোল্ডি। ইন্দোনেশিয়ার জয়ফল উৎপাদনে পৃথিবীতে অন্যতম। এটি এখানকার বান্দুই দ্বীপের প্রধান ফসল। এছাড়াও পাম তেল উৎপাদনেও ইন্দোনেশিয়া পৃথিবীতে প্রধান দেশ। ইন্দোনেশিয়া প্রতি বছর প্রায় 5,000 টন ফ্রগ লেগস অর্থাৎ ব্যাঙের পা ইউরোপের দেশগুলোতে রপ্তানি করে থাকে। দর্শক, যেখানে ভুটানের মতো দেশ বৃক্ষরোপণকে বৃদ্ধি করার চেষ্টা করছে, সেখানে ইন্দোনেশিয়া বৃক্ষ নিধনে পৃথিবীর মধ্যে সবচেয়ে আগে। গ্রিন হাউস নিঃসরণের দিক থেকে পুরো পৃথিবীতে ইন্দোনেশিয়া তৃতীয়। ইন্দোনেশিয়ার সংস্কৃতি ইসলামিক হওয়ার কারণে জনসম্মুখে কাউকে কিস করা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কেউ এই অবস্থায় ধরা পড়ে তাহলে 5 বছরের জেল সহ জরিমানা হওয়ার আইন রয়েছে। মধ্য জাভায় অবস্থিত 9 শতকে তৈরিকৃত বোরোবুদুর মন্দির পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। মন্দিরটিতে 2,672টি প্যানেল এবং 504 বৌদ্ধ মূর্তি রয়েছে।